আমার প্রথম পাহাড় তোলাতে সামান্য ব্যথা করতো হাঁটতে গেলে, হ্যাঁ হাঁটতে গেলে, তারপরে আস্তে আস্তে পাহাড় উপরে আসছে, উপরে আসার পরে মানে পায়ের নিচে প্রথমে ব্যথা করতো, তারপরে দেখছেন পায়ের হাঁটুতে ব্যথা করছে, তারপর পায়ের গোড়ালিতে আস্তে আস্তে ফুলতেছে ব্যথা করে, তারপর দুনো পা আসছে। আচ্ছা, দুনো পা আসার পরে তারপরে দেশে ওই জায়গায় চিকিৎসা করলাম। কতদিন আগে প্রথমে এটা? আর 6 মাস 7 মাস হবে, গত 6-7 মাস। তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, সুস্থ ছিলাম এবং খুব পরিশ্রমী একটা মানুষ ছিলেন আমরা জানি। তো যখন প্রথম এরকম দেখছেন যে হাঁটতে গেলে একটু ব্যথা হয়, কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, ওই জায়গায় মানে প্রাথমিকভাবে ডক্টর দেখিয়েছেন। তারা দেখে কি বলেছিল? তারা মানে কোনো রোগ ধরতে পারে নাই, কোনো এক্সরে বা কোনো পরীক্ষা নিরীক্ষা সবকিছু করেছে কিন্তু কোনো রোগ ধরতে পারে নাই। তারা কি বলেছে যেটা এমনি হতে হচ্ছে? তারা বলে যে এটা একটা সামান্য একটা ব্যথা বাতের, এমনি রক্তের কোনো সমস্যা নাই, কোনো কিছু সব কিছু করছে, কিন্তু তারা রোগটা পরিমাণে যে ওষুধ মেডিসিন ওরা দিতে পারে নাই। ঠিক আছে, তারপরে আমরা যেমন এই টিভিতে মোবাইলে দেখে এই স্যারের কাছে আসলাম। আসার পরে যখন প্রথম আইসা সব কিছু দেখাইছি, এক্সরে দেখানোর পরে মেডিসিন দিছে, ওদেরকে বলছিল ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, তারপরে হয়তো বা যে কোনো কারণে ভর্তি হয় নাই, মারা যায় বুঝছে, তারপর আবার আসলাম। তারপরে এসে স্যারকে যখন প্রথম দেখিয়েছিলেন, স্যার সবকিছু দেখার পর স্যারকে আশ্বস্ত করেছিলেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হবে। স্যার বলছে ইনশাল্লাহ একটা আলাই দিছে, রোগ আলাই ভালো করবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আচ্ছা, এবং একটা মানে আশার যখন আমরা কথা শুনতে পাই অবশ্যই আমাদের ভালো লাগে। ওকে, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান, স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি শুরু করেন এবং কন্টিনিউয়াসলি আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আমরা জানি স্যার এই DPRC হাসপাতালে আমরা জানি যে আপনার কন্টিনিউয়াসলি তার ট্রিটমেন্ট হয় সকালে দুপুরে সন্ধ্যায় এবং একটা প্রসেসের উপর দিয়ে যেতে থাকে এবং র্যাপিডলি হওয়ার কারণে রোগী খুব দ্রুত এবং খুব অল্প সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে যায়। এবং আপনি ঠিক কতদিন পরে বুঝতে শুরু করেন যে আপনি ভালো হওয়া শুরু করেছেন? আমার প্রথম দিনে আসছে তখন একটু হয়তো বা অন্য ধরনের একটা ফিল করছিলাম, ব্যথা লাগতো, মানে ওই যেই ওগুলো করতো এক্সারসাইজগুলো। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে মানে একদিন দুদিন তিন দিন যাওয়ার পরে আস্তে আস্তে বাস ব্যথাটা কমে যাচ্ছে। এখন কি আপনি পা দিলে কি সেই ব্যথা অনুভব হয় আপনার? না না, এখন ব্যথা অনুভব হয়। ঠিক আপনি 5-6 মাস আগে যেরকম সুস্থ ছিলেন, হাঁটাহাঁটি করলে কোনো সমস্যা হতো না, স্বাভাবিক একটা মানুষ ছিলেন, ঠিক সেরকম অনুভব করছেন আপনি? হ্যাঁ, ওইরকম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের একজন প্রবাসী ভাইকে। দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবনে কাটিয়েছেন, সুস্থ স্বাভাবিকভাবে সব কাজকর্ম করতেন, পরিবারের জন্য পরিশ্রম করতেন, খুবই পরিশ্রমী একজন মানুষ এবং জীবনের জন্য চেষ্টা করে যাচ্ছেন, জীবনকে উন্নত করার জন্য, পরিবারের জন্য। বাট হঠাৎ করেই এই স্বাভাবিক জীবনে কিছুটা ছন্দে পতন ঘটে, সেটার নাম হচ্ছে ব্যথা। আর্থ্রাইটিস জনিত কিছুটা সমস্যা ছিল, পাশাপাশি ওনার PLID ধরা পড়ে। কি হয়েছিল, কিভাবে প্রথম উৎপত্তি, পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে? আমার নাম শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি? ঢাকা গাজীপুর। ঢাকা গাজীপুরে, খুব প্রসিদ্ধ একটি জেলা আমাদের ঢাকা। আচ্ছা স্যার, আপনি কোন দেশে, আমরা জানি প্রবাসে, কোন দেশে আছেন? সৌদি আরব। সৌদি আরবে কোথায়? সৌদি আরব রিয়াদ। রিয়াদে। আচ্ছা, কি হয়েছিল আপনার যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন, এবং এটা ঠিক কত দিন আগে প্রথম শুরু হয়? হ্যাঁ, আমার প্রথম পাহাড় তোলাতে সামান্য ব্যথা করতো হাঁটতে গেলে। হ্যাঁ, হাঁটতে গেলে, তারপরে আস্তে আস্তে পাহাড় উপরে আসছে, উপরে আসার পরে মানে পায়ের নিচে প্রথমে ব্যথা করতো, তারপরে দেখছেন পায়ের হাঁটুতে ব্যথা করছে, তারপর পায়ের গোড়ালিতে আস্তে আস্তে ফুলতেছে ব্যথা করে, তারপর দুনো পা আসছে। আচ্ছা, দুনো পা আসার পরে তারপরে দেশে ওই জায়গায় চিকিৎসা করলাম। কতদিন আগে প্রথমে? এটা আর 6 মাস 7 মাস হবে, গত 6-7 মাস। তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন এবং খুব পরিশ্রমী একটা মানুষ ছিলেন আমরা জানি। তো যখন প্রথম এরকম দেখছেন যে হাঁটতে গেলে একটু ব্যথা হয়, কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, ওই জায়গায় মানে প্রাথমিকভাবে ডক্টর দেখিয়েছেন। তারা দেখে কি বলেছিল? তারা মানে কোনো রোগ ধরতে পারে নাই, কোনো এক্সরে বা কোনো পরীক্ষা নিরীক্ষা সবকিছু করেছে কিন্তু কোনো রোগ ধরতে পারে নাই। তারা কি বলেছে যেটা এমনি হতে হচ্ছে? তারা বলে যে এটা একটা সামান্য একটা ব্যথা বাতের, এমনি রক্তের কোনো সমস্যা নাই, কোনো কিছু সবকিছু করছে, কিন্তু তারা রোগটা পরিমাণে যে ওষুধ মেডিসিন ওরা দিতে পারে নাই। আচ্ছা, মানে প্রপার ডায়াগনোসিসটা হয়নি আপনার? হয় নাই। আচ্ছা,
তো তাদের ওষুধ খাচ্ছিলেন, কোনো ফল পেয়েছিলেন? না না, কোনো মানে হয়তো বা একটা ওই জায়গায় গেলে একটা ইঞ্জেকশন মারতো, হয়তো তিন দিন চারজন থাকতো, তারপরে আমার ব্যথাটা ওই রকম শুরু হয়ে যেত। এবং একটা সময় দেখছেন যে সেটা আরো খারাপ হয়ে গেছে। তারপরে আমি কোম্পানির কাছে বললাম যে আমি দেশে চলে যাব, পরে বলছে হ্যাঁ সমস্যা নাই। মানে এত বড় ডিসিশন কেন, মানে কতটুকু খারাপ হয়েছে, মানে পুরো পা প্রচন্ড ফুলে গেছে, পা দিতে মানে হাঁটতে পারতেছিলাম না তখন। তো হাঁটতে না পারলে কাজ করবে কিভাবে? এটা তো স্বাভাবিক। সেই ব্যথাটা কি কোমর পর্যন্ত পৌঁছে? তো না না না, খালি ওই পা নিচে, খালি শুধুমাত্র পায়ের নিচে। আচ্ছা, দেন তারপরে কি হয়েছিল? তারপরে আসছি দেশে, আসার পরে আপনার গাজীপুর মেডিকেল আছে, ওই জায়গায় ডাক্তার প্রথম দেখাইছি একটা, ওই কিছু ধরতে পারে নাই। হ্যাঁ, তারপরে আরেকটা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ওই জায়গায় গিয়েছে, পরে ওই আগের এক্সরেগুলো চলছে, যে প্রথম যেটা করাইছিলাম, মানে এক্সরেতে কোনো সমস্যা নাই, কোনো কিছু ধরতে পারে নাই। হ্যাঁ, তারপরে ওই ডাক্তারের কাছে গিয়েছে, পরে ব্যথা কমে না, খালি ব্যথাই করে, ঠিক আছে, মানে প্রচুর মানে পাওয়া রাখতেই পারে না মাটির মধ্যে, ঠিক আছে। তারপরে আমরা যেমন এই টিভিতে মোবাইলে দেখিয়া এই স্যারের কাছে আসলাম। আসার পরে যখন প্রথম আইসা সব কিছু দেখাইছি, এক্সরে দেখানোর পর মেডিসিন দিছে, ওদেরকে বলছিল ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। তারপরে হয়তো বা যে কোনো কারণে ভর্তি হয় নাই, বাসায় যায় বুঝছে, তারপর আবার আসলাম। তারপরে এসে স্যারকে যখন প্রথম দেখিয়েছিলেন, স্যার সব কিছু দেখার পর স্যারকে আশ্বস্ত করেছিলেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে ভালো হবে। স্যার বলছে ইনশাল্লাহ একটা আলাই দিছে, রোগ আলাই ভালো করবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আচ্ছা, এবং একটা মানে আশার যখন আমরা কথা শুনতে পাই অবশ্যই আমাদের ভালো লাগে। ওকে, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান, স্যার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি শুরু করেন, এবং কন্টিনিউয়াসলি আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আমরা জানি স্যার এই ডিপিআরসি হাসপাতালে আমরা জানি যে আপনার কন্টিনিউয়াসলি তার ট্রিটমেন্ট হয় সকালে দুপুরে সন্ধ্যায়, এবং একটা প্রসেসের উপর দিয়ে যেতে থাকে, এবং র্যাপিডলি হওয়ার কারণে রোগী খুব দ্রুত এবং খুব অল্প সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে যায়। এবং আপনি ঠিক কতদিন পরে বুঝতে শুরু করেন যে আপনি ভালো হওয়া শুরু করেছেন? আমার প্রথম দিনে আসছে তখন একটু হয়তো বা অন্য ধরনের একটা ফিল করছিলাম, ব্যথা লাগতো, মানে ওই যেই ওগুলো করতো এক্সারসাইজগুলো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে মানে একদিন দুদিন তিন দিন যাওয়ার পরে আস্তে আস্তে বাস ব্যথাটা কমে যাচ্ছে। এখন কি আপনি পা দিলে কি সেই ব্যথা অনুভব হয় আপনার? না না, এখন ব্যথা অনুভব হয়। ঠিক আপনি 5-6 মাস আগে যেরকম সুস্থ ছিলেন, হাঁটাহাঁটি করলে কোনো সমস্যা হতো না, স্বাভাবিক একটা মানুষ ছিলেন, ঠিক সেরকম অনুভব করছেন আপনি? হ্যাঁ, ওইরকম। আপনি কি আপনার নিজের ভিতরে এখন কনফিডেন্ট অনুভব করছেন যে ঠিক আগের মতো করে আবার আপনি ঠিক সব কিছু করতে পারবেন? যদিও আপনার হাসি মাখা চেহারা কিন্তু আসলে বলে দিচ্ছে যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাকে যাই যে আপনার যখন এরকম সুস্থ মানুষটা হঠাৎ করে দেখছেন পা ফুলে যাচ্ছে, আমরা আসলে স্বাভাবিক না জানলে যখন আমি ডক্টরের কাছে যাচ্ছি তিনিও আমাকে ঠিকমতো বলতে পারছেন না যে আসলে কি হয়েছে, রোগটাও ধরতে পারছেন, আমি আরো খারাপ হয়ে যাচ্ছি, সংশয় কাজ করেনি ভিতরে যে আমার কি হলো, আমি কি পঙ্গু হয়ে যাব, নাকি আমি কি কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না, এরকমটা মনে হয়নি কখনো? হ্যাঁ, এরকম মনে হয়েছে স্যার। তখন মনে হলো যে এত মানে ওই জায়গায় অনেক টাকা নষ্ট করছি, মানে ডাক্তারের কাছে মানে তিন দিন চার দিন পরে পরে ডাক্তারের কাছে যাইতাম, গেলে মনে করেন একটা ইঞ্জেকশন মারতে হয়তো বা দুই দিন তিন দিন থাকতো, ব্যথাটা মানে কোনো কাজ হয়েছে না আর কি। এবং এই যে একটা হতাশা কাজ করতো যে আমার আসলে কি হবে আমি জানি না, আমি যখন জানি না আমার টার্গেট কোথায়, তখন কিন্তু আমরা আরও ভেঙে পড়ি, এবং মাঝে মাঝে এরকম মনে হয় যে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়, যে অন্যের সাহায্য নিয়ে আমাকে যেতে হচ্ছে, সব কাজ করতে হচ্ছে, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব না স্যার। তারপরে চিন্তা করলাম যে এত টাকা বলায় প্রবাসে গেছি, আবার ওই জায়গায় মনে করেন একদল একটা খরচ করে নিয়েছি অলরেডি, তাও কোনো কাজ হয় নাই, ঠিক আছে। 6-7 মাস আমি তার বসে রয়েছি না, যে চেষ্টা করছে যে ওই জায়গায় যদি ভালো হয়ে যায় তা আমার আরও একটু ইয়ে হয়। স্যারের আন্ডারে কতদিন ছিলেন ভর্তি? স্যারের আন্ডারে আজকে নিয়ে 4-5 দিন হয়ে যাবে। আজকে নিয়ে 5 দিন? 4 দিন। 4 দিন? হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 দিনই আপনি পুরোপুরি বুঝতে পারছেন যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা সুখবর যে আমাদের দেশে এখন এই ধরনের উন্নত চিকিৎসা হচ্ছে, যাতে মানুষ খুব সহজ এবং দ্রুত সময়ের ভিতরে এবং খুবই অল্প টাকার ভিতরে তারা সুস্থ হয়ে উঠতেছেন। হ্যাঁ স্যার, একটা সময় ছিল যখন আপনি হতাশ ছিলেন, জানতেন না আপনার কোথায় যাওয়া উচিত, স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? স্যারের বিষয়ে জানতে পারলাম যেরকম এই টিভিতে, যেমন মোবাইলে নেটে অনলাইনে সার্চ করার পরে, তারপরে আমি স্যারের নাম জানলাম, জানার পরে বলে আমি একটা ফিল করলাম যে সব জায়গায় দেখাইছি, যতটুকু যত কিছু হোক যত দূর হোক যাম, একবার যাম, তারপরে যেমনি হোক ওই জায়গায় যাবো, মানে কোনো লোক নিছে না আমরাই আসছি। এবং আপনার ডিসিশনটা কি সঠিক মনে হচ্ছে? হ্যাঁ স্যার, ডিসিশন অবশ্যই সঠিক, যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই আসতে পারে জায়গায়, ঠিক আছে। এটা আপনার মনে হচ্ছে যে একটা আপনার বিশ্বাস যে আপনি যেহেতু একটা উপকার পেয়েছেন, তারা আসলে তারা অবশ্যই একটা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন।
তারপরে আমাদের এলাকায় আছে আর লোক আছে যেরকম ব্যথা থাকে, হয়তো আমি বললাম যে এরকম হ্যাঁ ওই সারার কাছে গেলে আমি সুস্থ হয়েছি আরও কেউ সুস্থ। আপনার যেহেতু একটা বিশ্বাস আছে যে আপনিও চান যে মানুষও তাতে সুস্থ হোক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা, যদিও এত ছোট্ট সময়ের ভিতরে সব কিছু বলা সম্ভব না, বাট আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তিটা হচ্ছে দেখুন ওনার মুখে যে হাসিটা আছে, ওনার পরিবারের মুখে যে হাসিটা, এটা অনেক বড় একটা ব্যাপার। দেখুন স্বাভাবিক একটা মানুষ, সুস্থ একটা মানুষ হঠাৎ করেই সম্পূর্ণ ডিজার্ভ হয়ে যাচ্ছেন, হতেই পারে, স্বাভাবিকভাবে এটা হতে পারে। বাট আমাদেরকে কখনো হতাশ হতে হবে না, এটুকু বিশ্বাস রাখতে হবে যত ধরনের রোগ আছে, যত ধরনের সমস্যা আছে, এই পৃথিবীতে সব কিছুর চিকিৎসা আছে এবং সব কিছুর একটা সুশৃঙ্খল নিয়ম শৃঙ্খলার ভিতরে যদি আমরা থাকি, সঠিক নিয়ম মেনে চলি এবং সঠিক আমরা যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ এবং ট্রিটমেন্ট গ্রহণ করি, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আমাদের এই ভাইকে দেখুন, ইনি হচ্ছেন তার সবচেয়ে বড় প্রমাণ। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এ নিশ্চয় আপনার মেয়ে, নামটা কি ওর? জান্নাতুল। মা তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। ক্লাস ওয়ানে, আলহামদুলিল্লাহ। সবাইকে একটু সালাম দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর হয়েছে মা, ধন্যবাদ। দর্শক সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।